প্রিয় বন্ধুরা, আজ আমি বলবো ফলহারিণী অবস্থায় কি করবেন আর কি করবেন না। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফলহারিণী অবস্থার দিন মা কালীকে অর্পণ করতে হবে যে কোনো ফল। শাস্ত্র মতে বলা হচ্ছে মাকে সন্তুষ্ট করতে হলে যে কোনো ফল দিলেই তার পূজো করা হয়। জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন অশান্তি মহামারী থেকে রক্ষা পেতে মা কালীকে রক্ষা কালী রূপে পূজো করা হয়। আর সেই রক্ষা কালী পুজোর সঙ্গে 2020 সালের ফলহারিণী অবস্থার তৃতীয়। এমন দিনে বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে অবশ্যই মা কালী পুজো করা একান্ত প্রয়োজনীয়। বাঙালি জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে। ঠাকুর এই দিনে তার সমস্ত সাধনার ধন আপন শ্রীকে দেবী রূপে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অবস্থা নিশিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপে পুজো করেছিলেন। ঠাকুর ফলহারিণী কালী পুজোর দিন শ্রীমা শারদাকে সরস্বতী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো সরস্বতী পুজো নামে পরিচিত। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এই পুজোর মাহাত্ম্য কতখানি বা এই ফলহারিণী পুজোর আসল উৎস কোথা থেকে। এবার আমরা অপরদিকে দেখে নেব এবছর অর্থাৎ 2020 সালের ফলহারিণী অবস্থার নির্ঘণ্ট ও সময়সূচি। 21 মে অর্থাৎ বৃহস্পতিবার বাংলার 7ই জ্যৈষ্ঠ রাত্রি 9টা 25 মিনিট হইতে এই অবস্থা শেষ হবে। অর্থাৎ পরের দিন 22 মে শুক্রবার বাংলার 8ই জ্যৈষ্ঠ রাত্রি 10টা 46 মিনিট পর্যন্ত। আগামী বৃহস্পতিবার ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ অবস্থাতেই এই পুজো হয়ে থাকে। নিষ্ঠা মেনে এই পুজো করা হয় বিভিন্ন মন্দিরে। তবে এই পুজোর নেপথ্যে আছে এক বিশেষ কাহিনী। গৃহধর্মকে সুন্দর করতে এই ফলহারিণী কালী পুজো করা হয়। এটি বাৎসরিক পুজো। জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন অশান্তি ও মহামারী থেকে রক্ষা পেতে মা কালীর পুজো করা হয়ে থাকে। ফলহারিণী অবস্থা হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে মা কালীর পুজো করা হয়ে থাকে। তাই এই দিনে নিজের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে পেতে অবশ্যই আপনি এই বিশেষ দিনে এই ক্রিয়াগুলি করতে ভুলবেন না। এই গুরুত্বপূর্ণ অবস্থা তিথিতে আপনি কখনোই গঙ্গা স্নান করতে ভুলবেন না। গঙ্গা না পেলে আশেপাশে থাকা কোনো পুকুর বা বোয়ামান নদীতে 108 বার ডুব দিয়ে আপনি মা কালীর উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনাগুলি জানান। এর ফলে আপনার সকল মনস্কামনাগুলি পূরণ হতে বেশি সময় লাগবে না। তাই অবশ্যই এই দিন কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করুন, এতে আপনার পুণ্যলাভ হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এই গুরুত্বপূর্ণ কাজটি আপনি এই অমাবস্যা তিথিতে কালী পুজোর দিন করুন। এবার অপরদিকে বলা হচ্ছে এই দিনে আপনি আপনার সাধ্য মতো কোনো গরিব দুঃখীকে বা ভিক্ষুককে খাদ্য বস্ত্র দান করুন, এতে আপনার এবং আপনার পরিবারে মঙ্গল হবে, আপনার মধ্যে শুভশক্তির আগমন ঘটবে। এই দিনে মা কালীর সঙ্গে শিবের পুজো করতে হবে। নিয়ম অনুসারে আপনাকে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করুন, এতে বাবা মহাদেবেরও আশীর্বাদ পাবেন। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়া একান্ত প্রয়োজনীয়। কারণ বাবা মহাদেবের আশীর্বাদ পেলে আমাদের জীবনে সকল সমস্যাগুলো খুব তাড়াতাড়ি এক নিমেষের মধ্যে সমাধান হয়ে যায়। এই দিন মায়ের পুজোয় অবশ্যই আপনি যে কোনো ফুল দেন না কেন, আপনি লাল জবা ফুল দেবেন। কারণ লাল জবা ফুল ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। এটি খুবই একটি প্রিয় ফুল, তাই আপনি এই ফুলটি দিতে কখনোই ভুলবেন না। এবার অপরদিকে বলা হচ্ছে আপনি এই দিন অশ্বত্থ গাছের পুজো করুন। অশ্বত্থ গাছের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়।
এবং পূজো করার শেষে আপনার যদি গোহদোষ থাকে তাহলে ওই অশ্বত্থ গাছের গোড়ায় কালো তিল দুধ ও গঙ্গা জল ঢেলে দিন এবং অশ্বত্থ গাছের উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনাগুলি জানান। এই ক্রিয়াটি করলে আপনার এবং আপনার পরিবারের মধ্যে বিশেষ ফল পাওয়া যাবে, আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং বিভিন্ন দিক থেকে আপনার ইনকামের পথ খুলে যাবে। এবার আমরা অপরদিকে দেখে নেব আপনি এই দিন কী কাজ করবেন না বা যে কাজগুলি করলে আপনার ক্ষতি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ অবস্থা তিথিতে আপনি এমন কিছু কাজ করেন তাহলে আপনার অমঙ্গল তো হবেই, ঠিক এর পাশাপাশি আপনার পরিবারেরও ক্ষতি হবে। এই দিন আপনি কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিনটি আর পাঁচটা দিনের মতো নয়, আপনি যত তাড়াতাড়ি পারবেন উঠে স্নান সেরে আপনার সকল কাজগুলি করে নেবেন, কারণ এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয়, অবশ্যই আপনি এই ক্রিয়াটি করতে ভুলবেন না। এই দিনে আপনি কখনোই শুভ কাজে বা কোনো যাত্রার উদ্দেশ্যে রওনা দেবেন না, এতে আপনার অমঙ্গল হবে এবং আপনি যে শুভ কাজটির জন্য যাচ্ছেন সেটি কখনোই আপনার সফল হবে না। এই দিনে পারলে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কখনোই বাড়িঘরকে অপরিষ্কার এবং নোংরা করে রাখবেন না, এতে মা কালীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন, মা কালী আপনার প্রতি রুষ্ট হবে। এছাড়াও এই দিন বাড়ির মহিলাদের সন্ধ্যার পর একা বাইরে বেরোনো উচিত নয়, কারণ বিভিন্ন অশুভ শক্তি এবং বিভিন্ন কুপ্রভাব দ্বারা আক্রান্ত হতে পারে, তাই এই দিন বাড়ির মহিলাদের সন্ধ্যাবেলা একা বাইরে বেরোনো একদমই উচিত নয়। এই দিন আপনি কখনোই বলেও সেলুনে যাবেন না বা হাতে পায়ে নখ কাটবেন না, এই কাজটি থেকে আপনি একটু বিরত থাকুন, কারণ এই দিন যদি আপনি এই সব ক্রিয়াগুলি করেন তাহলে আপনার জীবনে চরম অধঃপতন হবে, তাই নিজের জীবনে চরম বিপদ ডেকে না আনতে চাইলে আপনি কখনোই জেনে শুনে এই সব ক্রিয়াগুলি করবেন না, কারণ এই অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, তাই এই অমাবস্যা তিথিতে আপনি এই সব কাজগুলি থেকে বিরত থাকেন, অবশ্যই আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। আপনি এই দিন কখনোই ঝগড়া বা অশান্তি করবেন না, কারণ এই ক্রিয়াটি করলে আপনার এবং আপনার পরিবারের বিভিন্ন অশুভ শক্তি দ্বারা ক্ষতি হতে পারে। এই দিন যতটা পারবেন মৌন থাকুন, অর্থাৎ চুপচাপ থাকুন, যত কথা কম বলবেন বা এই সব কাজ থেকে এড়িয়ে চলবেন ততই আপনার মঙ্গল হবে, সৌভাগ্য ফিরবে, সুখ সমৃদ্ধি ফিরে আসবে, কারণ এই অবস্থা তিথি খুবই একটি গুরুত্বপূর্ণ তিথি, তাই এই দিন আপনি এই সব ক্রিয়াগুলি করেন তাহলে আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে, তাই নিজের জীবনের বিপদ ডেকে আনতে না চাইলে আপনি কখনোই এই অবস্থা তিথিতে এই সব ক্রিয়াগুলি করবেন না। কর্মফলের প্রতীক হিসেবে দেবীকে নানা প্রকার ফল দেওয়া হয়, যেমন জাম, আম, লিচু, কাঁঠাল ইত্যাদি ফল নিবেদন করা হয়। আসলে এই সমর্পণের ভেতরে হয়েছে পুনরায় প্রাপ্তির প্রার্থনা। কৃষক যখন শস্যের দানাগুলি জমিতে ছড়িয়ে দেয় তখনই তার প্রত্যাশা থাকে অনেক গুণে সেই শস্য তার কাছে ফিরে আসবে বা আসুক। ঠিক তেমনই মায়ের কাছে সব কিছু দেওয়ার পিছনে সকাম ভক্তের প্রত্যাশা থাকে অর্থ, কাম, ধর্ম ও মোক্ষ। দেবী চতুর্বর্গ দান করবেন। দেবী একদিকে যেমন কর্মফল হরণ করেন বলে ফল হারেনি, অন্যদিকে তিনি অভীষ্ট দান করেন বলে ফল দায়নি। ফল হারেনি কথার অর্থ হচ্ছে ফল হরণ করে বলে তার নাম ফল হারেনি। ফল অর্থাৎ কর্মফল, এই কর্মের ফল কিছু ভোগ হয়, কিছু আগামীর জন্য সঞ্চিত থাকে। ভক্তের বিশ্বাস মা ফল হারিণী প্রসন্ন হয়ে জীবের কর্মফল হরণ করেন অর্থাৎ নাশ করেন, ফলে কর্মের বন্ধন থেকে জীব মুক্ত হতে পারে। বন্ধুরা, আজ আমি আপনাদের জানিয়ে দিলাম এই ফল হারিণী অবস্থায় কী কাজ করবেন আর কী করবেন না, অবশ্যই মেনে তা আপনি এই দিন সেই ক্রিয়াগুলি করুন আর
জেনে সেগুলি করবেন না। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট সেকশনে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী জানিয়ে কখনোই ভুলবেন না।